আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার একটু ঠান্ডা লেগেছে, একটু না অনেক বেশি ঠান্ডা লেগেছে আসলে। মানে চিন্তা করছিলাম যে আজকে ভিডিও দিব কি দিব না, তারপর চিন্তা করলাম যে না দিয়েই দেই। খুবই ঠান্ডা লেগেছে আমার, তো ভয়েসটা দিতে খুব সমস্যা হচ্ছিল, খুব খারাপ লাগছিল। তো আমি আজকে একটু ভিন্ন কিছু দিয়ে শুরু করছি। আসলে আমরা সংসারের পাশাপাশি নিজেদের খেয়াল রাখতে ভুলে যাই, তো আজকে আমি চিন্তা করলাম যে নিজেদেরও একটু আমাদের যত্ন নেওয়া উচিত, আমাদের ত্বক চুল যে যাই কিছু বলেন। তো আমার ছোট বেবিটা হওয়ার পর আমার প্রচুর চুল পড়ছিল, তো এটার সমাধান আসলে যাকেই বলি এক একজন এক একটা বলে। তো এক একটা প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্টই পাওয়া যায় আমরা জানি, কিন্তু এই প্রোডাক্টগুলো আসলে আমার মনে হয় না অতটা কাজে দেয় যতটা আমরা ন্যাচারাল জিনিস ইউজ করে লাভবান হই। কিন্তু তো এই জন্য আমি আজকে ভাবলাম যে আমি এই জিনিসটা শেয়ার করি। তো আমি একটা তেল ইউজ করি, এটা আসলে কোনো মানে কেমিক্যাল বা কোনো কিছু নেই এটাতে। আমি জাস্ট এটা একটা তেল মিক্স, কয়েক ধরনের তেল মিক্স করে নেই, জাস্ট এটাই আমি এই তেলটাই ইউজ করি। এটা আমার মনে হয় খুব ভালো কাজ দেয় চুল পড়া বন্ধ করার জন্য। তো এটার মধ্যে আমি কালো জিরা মেথি আগে নিয়ে নিয়েছিলাম 2 টেবিল চামচের মতো করে, আর আমন্ড অয়েল, তারপর হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা তো সবাই জানে যে চুল গজানোর জন্য সাহায্য করে। ক্যাস্টর অয়েলটার দ্বিগুণ পরিমাণ নিয়েছি আমি আমন্ড অয়েলটা, আর নিয়েছি হচ্ছে কোকোনাট অয়েল। এই তিনটা তেল আমি মিক্স করে নিয়েছি। আর সরি, আর একটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল, আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল আর কোকোনাট অয়েল, এই চারটা তেল আমি মিক্স করে নিয়েছি এখানে। এটা আসলে এই আমার হাতে যে কন্টেনারটা দেখছেন, এটা আসলে লরিয়ালের একটা হেয়ার মাস্কের কন্টেনার, কিন্তু আমি এটা ইউজ করেছিলাম অনেক আগে, কিন্তু কন্টেনারটা ভাবলাম যে এটার মধ্যে কিছু রাখা যাবে, সেই জন্য আমি কন্টেনারটা রেখে দিয়েছিলাম। জাস্ট এটাতে আমি তেলটা মিক্স করে রেখে দিয়েছি। তো আমি যখনই তেল দিই সেটাই দেই। তো আজকে ভাবলাম যে একটু চুলে তেল দেই, অনেকদিন চুলে তেল দেওয়া হচ্ছে না, সেটাই করছি, আর আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। এই তেলটা আমি আমার চুলের গোড়ায় ইউজ করি, চুলেও মাঝে মাঝে দেই। তো আমার মনে হয় চুলের চাইতে চুলের গোড়ায় ইউজ করলে বেশি ভালো। তো এটা দিয়ে আমি 5 মিনিট একটু মাথাটা হাতে জাস্ট একটু ম্যাসাজ করে নেই। যে কোনো অয়েল ম্যাসাজিংটা ভালো হেয়ারের জন্য, এটা সবাই জানে। আমার দেওয়া শেষ হয়ে গেল, আমার মনে হয় আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো উপকার হয়। আমি এখন আজকে আমার ছেলেকে আমি কি খাবার দেই খিচুড়িতে আমি সেটাই দেখাবো। আমার ছেলের বয়স 9 মাস, তো আমি ওর জন্য যে খিচুড়িটা বানাই আমি সবসময় এরকমই দেই। তো বাসায় যেই সবজিটা থাকে সেই সবজিগুলোই দেই। আজকে আমি আমার বাসায় মিষ্টি কুমড়া ছিল, জুকিনি ছিল, আর এখানে ফ্রোজেন গাজর আর গ্রিন পিসটা আছে, সেটাও দিয়েছি আমি একটু, আর চাল কুমড়া ছিল, একটু চাল কুমড়াও দিয়েছি। আর আমি চালের পরিমাণটা খুবই কম দিই, একদমই অল্প, না বললেই নয় এরকম। আর হচ্ছে আর আমি দিই হচ্ছে ডালটা, লেন্টিলসটা দিই, তো মাঝে মাঝে একটু মিক্সড ডালটাও দেই। আর এটা হচ্ছে আমার নুডলস ফিশটা, এটা এটা আমি দিব আজকে। আজকে চিন্তা করলাম যে মাছ দেই ওর খিচুড়িতে, আমি একদিন মাছ দেই, মানে আমি বাই রোটেশন ওকে একদিন মাছ দেই আর একদিন মাংস দেই। তো আমি আজকে চিন্তা করলাম যে আজকে মাছ দিব। এই মাছটা আসলে খুবই পরিষ্কার থাকে, এই জন্য আমার এটা দিতে কোনো ঝামেলা হয় না। আমি জাস্ট এটা এখন ভিজিয়ে রাখবো, এটা যখন মাছটা যখন নরম হয়ে যাবে, মানে ছুটে নর্মাল হয়ে যাবে, তখনই আমি এটা এই খিচুড়ির সাথে মিশিয়ে ফেলবো। এইগুলো সবজিগুলো আমি ধুয়ে দিয়েছি, এখন আমি জাস্ট পানি অ্যাড করলাম এটার সাথে অল্প একটু, আর একটা ছোটো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন দিয়েছি। আমি যেদিন মাংস দিই সেদিন আমি অল্প একটু আদা বাটাও দিই, কিন্তু আজকে যেহেতু মাংস দিচ্ছি না, সেই জন্য আমি আজকে শুধু রসুন দিলাম। আর একটু লবণ দিই, পরিমাণ মতো লবণটা দিই। তো
আসলে আমি যাই দেই খুবই অল্প পরিমাণে দেই, যে মশলাটা ইউজ করি কারণ ও তো অনেক ছোট, সেই জন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, সেজন্যই আমার দেওয়া, আমি আর অন্য কোনো মশলা দেই না। সব কিছু মিক্স করে নিলাম, আমার মাছটা এখনো নরম হয়নি, তো এখন একটু তেল দিয়ে দিব। আমি সব কিছু দিয়েই একবারে বসিয়ে দেই খিচুড়িটা। তো আমি তেলটার ব্যাপারে একটু বলি, এখন আমি সয়াবিন তেল দিলাম আজকে, কিন্তু আমি প্রায়ই ওকে অলিভ অয়েলটা দিই, অলিভ অয়েলটা খুবই ভালো আর হেলদি, তো আমি এটা ওকে দেওয়ার ট্রাই করি। মাছটা নরম হয়ে গিয়েছে, আমি একটু মাছের পরিমাণটা কিন্তু এখানে অনেক, তো আমি মাছের পরিমাণটা, মানে আমি আগেই বলেছি প্রোটিন আর ভেজিটেবলের পরিমাণটা আমি বেশি দেই, আর কার্বসের পরিমাণটা একটু কম দেই ওকে। তো এগুলো আমি এখন মিক্স করে চুলায় বসিয়ে দিলাম। তো সবজির মধ্যে আমি মিষ্টি কুমড়াটা সবসময় দেওয়ার ট্রাই করি, কারণ এটাতে প্রচুর ভিটামিন এ আছে, এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, এজন্যই দেওয়া। তো এখন দেখতে পাচ্ছেন সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে, তো পানিটা যখন আরেকটু কমে আসবে, মানে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি নামিয়ে ফেলবো। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি এখন ওর খাবারটা আমি আসলে ম্যাজিক বুলেটে ব্লেন্ড করি, অতটা মিহি আমি করি না, একটু দানা দানা রাখার ট্রাই করি, কারণ ওর এখন 9 মাস চলে, বেশি মিহি আমি দিই না ওকে। তো আমি এখন আমি জাস্ট ওর খাবারটা ব্লেন্ড করার জন্যই আমি ম্যাজিক বুলেটটা ইউজ করি, কারণ আমি যেই ব্লেন্ডারটাতে মশলা ইউজ করি ওইটাতে মশলার একটা গন্ধ হয়ে থাকে, সেটা আমি আসলে দেই না, সেটাতে দেই না, তো ওর জন্যই আসলে আমার এই ম্যাজিক বুলেটটা ইউজ করা। ম্যাজিক বুলেট আমি আসলে মশলা, বিভিন্ন আস্ত মশলাগুলো গুঁড়া করার জন্য আমি ইউজ করি, তো অন্য পটগুলো আমি ইউজ করি, তো যেই পটটাতে ওর খাবার আমি ব্লেন্ড করি সেই পটটা আমি ইউজ করি না আর অন্য কিছুর জন্য। তো আমি ব্লেন্ড হয়ে গিয়েছে, ব্লেন্ড হওয়ার পর আমি ওর জন্য আলাদা একটা বক্সে করে আমি এই খাবারটা রেখে দিই ফ্রিজে। আমি জানি না কেমন দেখা যাচ্ছে, তো ক্যামেরায় আসলে এটা খুবই মিহি মনে হচ্ছে, আসলে কিন্তু অতটা না, দেখতে যেমন মনে হচ্ছে একদম পেস্ট মনে হচ্ছে, কিন্তু না ওরকম না, এটা একটু দানা দানা থাকে, তো ওইটাই দেই আমি ওকে। আমি আসলে সকাল, আমি তো আগেই দেখিয়েছি যে সকালবেলা আমি ওকে হচ্ছে সিরিয়ালটা দেই, যে ওটের যে সিরিয়ালটা থাকে সেটা দেই, আর দুপুরে আর রাতে আমি আমার এই বানানো খিচুড়িটা দেই, আর এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি ওকে এমনি ফল বা অন্যান্য কিছু ওর হাতে দেই খাবার জন্য, সেটা ও নিজে নিজে কামড়ে যতটুকু খেতে পারে খায়। তো তারপরও আমি দেখি যে আমরা যে জিনিসটা খাই বা আমরা যখন খাই, তো সেই খাবারটার প্রতি ওর আগ্রহ থাকে ভালো, সেই খাবারটা ও ধরতে চায় বা খেতে চায়, কিন্তু ওর খাবার যখন আমি রেডি করি বা ওকে খাওয়ানোর জন্য বসাই, সেটা ও খেতে একটু অনাগ্রহ প্রকাশ করে, যদিও পরে খায়। তো এর মধ্যে আমার বড়ো ছেলে বলছিল, মামুনি আমি একটা স্পেসশিপ বানিয়েছি, আমাকে আমার এটা একটু দেখাও, তো আমি এই জন্য একটু দেখাচ্ছি। ও খুব, ও যখনই একটা কিছু বানায় তো সে আমাকে বলে যে মামুনি এটা দেখো কেমন হয়েছে, আমাকে ওর বাবাকে দেখায়, যে ওকে সবসময় বলতে হবে যে গুড জব করেছো। তো এর মধ্যে আমি আসলে আমার ছোট ছেলের যে দোলনাটা ছিল, এটা বারান্দায় ছিল, আমি প্যাকেট করে রেখেছিলাম, বাতাসে এই প্যাকেটটা ছিঁড়ে গিয়েছিল, সেজন্য আমি ঘরে নিয়ে রেখেছি। আসলে সেই দোলনাটা অনেকদিন পর দেখে খুবই খুশি হয়েছে, এনজয় করছে খুবই, 6 মাস পর্যন্ত আমি এটা ইউজ করতে পেরেছি আর ইউজ করিনি, তো এখন সে খুবই খুশি। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে একই রকম, তো ওদের খেলনাগুলো যদি কয়েকদিন সরিয়ে রাখা হয়, একটু কয়েকদিন পরে দিলে তারা খুবই এনজয় করে জিনিসটা। আমি আমার বড় ছেলের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করি, দেখি ভালোই কাজে দেয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।